মসজিদের কমিটি ও ইমাম সাহেব জানে যে ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত সহি না এটা জানার পর ইমাম সাহেব যদি নামাজ পড়ায় মসজিদের কমিটি ইমামকে নিয়োগ দেয় তাহলে এই গুনাহের দায় কে নেবে মুজিয়ে বললে কিতাব তো হবে আপনারা বোঝেন খালি খালি আমার মুখ দিয়ে শুনতেছেন যারা জানে তাদের গুনাহ হবে বিশেষ করে মসজিদ কমিটি 100 ভাগের ভিতরে 100 ভাগই গুনাহগার হবে কারণ মসজিদের আমানত হলো ইমাম ইমাম মসজিদের আমানত মসজিদ কি টাইলস লাগায় দেখানোর জন্য না নামাজ পড়ার জন্য নামাজ হলে ইমাম ইমাম হলে ইমাম যোগ্য লাগবে কাজেই ইমামের অযোগ্যতা সত্ত্বেও ইমামকে রাখা এটার জন্য গুনাহগার মূলত কমিটি যত কম যোগ্য ইমাম তত গ্রুপিং করে যে ব্যক্তি কর্মজীবনে চাকরি জীবনে ব্যবসা জীবনে বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় যার যোগ্যতা যত কম তার রাজনীতি গ্রুপিং তত বেশি কারণ যেহেতু ভিতরে যোগ্যতা নেই সে গ্রুপিং করে থাকার চেষ্টা করে কাজেই যে ইমাম অযোগ্য সে স্বভাবতই রাজনীতি করে এর কাছে যায় ওর কাছে যায় এই গ্রুপে যায় সেই গ্রুপে যখন যার কাছে পারে তবে কমিটি যারা মসজিদের আমানতের দায়িত্ব নিয়েছেন একজনের মুখ চেয়ে রাখবেন তার সে ভাইরা কমিটির কাজ না করে সিনেমা দেখলে বরং গুনাহ কম হতো মসজিদের মুসল্লিদের নামাজ নষ্টর গুনাহ আছে সিনেমা দেখার গুনাহ কম আপনি নিজের পকেটের পয়সা খরচ করে গুনাহ না করে ওসব বাদ দিয়ে সিনেমা দেখেন এখানে আরো সমস্যা আছে আপনারা জিজ্ঞাসা করলেন আমি মাঝে মাঝে বলি যারা কেন্দ্রীয় মসজিদে যান অনেক সময় শোনেন আমাদের দেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমান দুটো জিনিস এখনো মহব্বত করে একটা মসজিদ একটা হলো কোরআন ছেলে মাদ্রাসায় পড়াবে না কিন্তু হাফেজ হবে শুনলে বেশ খুশি হয় হেফজখানা চালালে খুশি হয় আর মসজিদে টাকা দিলে খুশি হয় এই জন্য বাংলাদেশের গ্রামে গঞ্জে সব জায়গায় মসজিদ গুলো সুন্দর টাইলস হয়ে গেছে ভিতরে বাইরে টাইলস অনেক অনেক কিন্তু মসজিদ বানালে আল্লাহ জান্নাতে ঘর বানাবেন সে মসজিদ মানে কি শুধু টাইলস না আর কিছু নবীজির মসজিদে টাইলস ছিল না একেবারেই পানি পড়লে আগে মাটিতে পড়তো খেজুরের পাতা কিছু টাকাতো না কিন্তু ইমাম ছিলেন যোগ্য ঠিক না মসজিদের আসল তো ইমাম আমাদের বাংলাদেশের একটা অলিখিত সংবিধান আছে সমস্ত মসজিদ কমিটি এটা মানেন সেটা হলো ইমামের ভিতরে দুটো যোগ্যতা লাগবে একটা হলো একটা হলো একটা হলো যে সাপের চোখ নেই নাক নেই কান নেই করে না কো ফুসফাস মারে না কো ঢুসঢাস নেই কোনো উৎপাত খাই শুধু দুধ ভাত এই রকম সেই সব জানতো গোটা দুই আনতো তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা আমরা এমন ইমাম চাই ছোটের নাকু কাটে না কাউকে কেসে কাটে না করে না কো উৎপাত খাই শুধু দুধ ভাত কারোর দিকে তাকাই না দুর্নীতির বিরুদ্ধে বলবে না ঘুষের বিরুদ্ধে বলবে না নাস্তিকতার বিরুদ্ধে বলবে না হারামের বিরুদ্ধে বলবে না কিচ্ছু বলবে না শুধু মিছে কথার গল্প বলবে এই এই হলে এক নম্বর কোয়ালিটি এটা হলো আরেকটা মানে যে যা বলবে মেনে নেবে কোনো লোককে বলবে না হুজুর আমার মা মরে গেছে গলায় দড়ি মরেছে বেনামাজি মরে হুজুর আমার শ্বশুর মরে গেছে গলায় দড়ি মরেছে কিচ্ছু না শুধু শুনবে হু বলে যে দোয়া করে একবারে জান্নাতুল ফেরদৌস দিয়ে এই হয়েছে মসজিদ কমিটির অলিখিত সংবিধান বিশ্বাস করেন ভাইরা এই মসজিদ বানানো সে খড়ের ঘরে নামাজ পড়া ভালো ছিল কষ্ট করে বাপের জমি দিয়ে টাকা দিয়ে মসজিদ বানিয়েছেন মসজিদে যোগ্য ইমাম রাখেন ইমামের যোগ্যতা বুঝতে আলেম লাগে আপনি আলেমদের কমিটি নিয়োগ কমিটিতে রাখেন হুজুর ভালো করে পড়ে আমরা ভালো বেতন দেব ভালো বেতন দেব ভালো সম্মান দেব আমরা কোনো উৎপাত করব না হুজুর একটু ভালো রেখে দেন ভাইরা
আমাদের দেশে লক্ষ লক্ষ টাকার মসজিদ বানান আপনারা বানান না ইমামের বেতন 3000 আচ্ছা আমি এটা বলি আমার বাড়ির মাহফিলে আজ থেকে 4-5 বছর আগে আমার বাড়ির মাহফিলে একজন গেছে হুজুর এক আলে ইমাম সাহেব এই কথা বলেছে এটা বাজে কথা বলেছে মসজিদে এটা কি ঠিক কথা তবে না কথা ঠিক হয়নি তাহলে যে ইমাম ভাই এরকম কথা বললো কেন তাহলে ইমামের কত বেতন দেন এরকম প্রশ্ন আশা করি না হুজুর বেতন অল্পই 2000 না কত বললো আমরা 2000 এর ইমামের পিছনে যদি ওযু করে নামাজ পড়ে শুকরিয়া দেন 2000 এর ইমাম কত ভালো কথা বলবে আপনি 5000 টাকা দিয়ে ইমাম রাখেন দেখেন অনেক ভালো কথা বলবে তো কথা হলো যে আপনাদের যেটা ফরজে আইন দায়িত্ব এটা আপনাদের করতে হবে কিন্তু অনেক দায়িত্ব আছে ফরজে কিফায়া কোরআন প্রচার করা মানুষদেরকে নামাজে ডাকা মানুষদেরকে মসজিদে আসা মুসলিম মাসিল শেখানো আপনাদের ফরজে কিফায়া দায়িত্ব আছে না আপনি তো বলতে পারতেন ইমাম সাহেব হুজুর আপনি পেটের চিন্তা করেন না কোনো দুশ্চিন্তা করেন না আমাদের ফরজে কিফায়া দায়িত্ব আপনি পালন করেন আপনার পেটের চিন্তা আমরা করব করলে হতো না আমার একজন ইমাম নিয়ে গেছেন আপনাদের পরিচিত ডাক্তার আব্দুল ওহাব হরিনাকুন্ডুর উনি আমার কাছে 1-1.5 বছর ধরে ইমাম চাচ্ছেন একটা ভালো যোগ্য ইমাম তা আমি বললাম যে দেখেন যোগ্য ইমাম পেতে গেলে অপেক্ষা করতে হবে আমার কোর্স চলছে কোর্স 1 বছর পরে শেষ হবে তখন পাবেন তো পরে একজন ইমাম উনি বাছাই করে নিলেন ইমামের বেতন উনি খুব ভালো দেন 24 ঘন্টা ইমাম সাহেব গত রমজানে জয়েন করেছে রমজানে যখন মসজিদে গেল রমজানের পরে তার যাওয়ার আগে পরে মসজিদে ফজরের নামাজে মুসল্লি হতে 20-25 জন 2-2.5 মাসের পরে মসজিদে ফজরের নামাজে মুসল্লি হয় প্রায় 80-85 3-4 গ্রুপ সেখানে কোরআন শেখে মসলা শেখে হাদিস শুনে পুরো এলাকার মানুষের ভিতরে একটা সাড়া আসছে কোনো কিছু না শুধু এই সাড়াটা থাকলে ওই গ্রামে আগামী 1 বছর পরে নারী পুরুষ কেউ বেনামাজি থাকবে না এই সবটা কে পাবে শুধু ইমাম সাহেব পাবে না ডাক্তার সাহেবও পাবে কমিটি পাবে না তা আপনারা পাচ্ছেন না এগুলো একটু আখেরাতের কথা চিন্তা করেন শুধু দলের কথা চিন্তা করেন না